আমাদের এই সুন্দর পৃথিবীতে রয়েছে হাজার হাজার নদ-নদী। মানব সভ্যতার বিকাশে নদীর অবদান যে কত তা বলে শেষ করা যাবে না। বড় বড় সব সভ্যতাই গড়ে উঠেছিল নদ-নদীকে কেন্দ্র করে, কিন্তু এই নদী রীতিমতো হুমকি হয়ে উঠতে পারে মানুষের জন্য। হ্যাঁ, পৃথিবীতে এমনও নদী আছে যেটা মানুষের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, এমন নদী আছে তার জন্য মানুষের স্বাস্থ্যহানি ঘটছে, এমন নদী আছে যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এমন নদী ও হ্রদ নিয়ে থাকছে এবারের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে নিচে থাকা লাল বাটনটিতে ক্লিক করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে চলুন জেনে আসা যাক সেই ভয়ঙ্কর নদীগুলোর কাহিনী। এক, লেক অফ নো রিটার্ন। মায়ানমার সরকারের এক তথ্য মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রহস্যময় এই জলাভূমির কাছেই রসদ, কামান ও অস্ত্রশস্ত্র সমেত মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গিয়েছিল মিত্রবাহিনীর বেশ কয়েকটি বিমান এবং সেসব বিমানের সৈন্য সামন্ত, যাদের কোনো অস্তিত্বই পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি। উত্তর মায়ানমারের ঘন জঙ্গল ঘেরা এই লেকটির রহস্যময়তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা এখনও পর্যন্ত দিতে পারেননি। সুতরাং ব্যাপার যে গোলমেলে তা সহজেই বোঝা যায়। মায়ানমারের সেই জলাভূমিকে নিয়ে প্রচলিত আছে প্রচুর গল্পকথা। দুই, লেক ইজেন। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে অবস্থিত মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি, এর পাশেই রয়েছে ইজেন নামের আরেকটি মৃত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির ফলে সৃষ্ট এক ধরনের শৃঙ্খল হচ্ছে লেক ইজেন। বিশ্বের সবচেয়ে বিষাক্ত এবং খুনের লেক এটি। কোনো প্রাণী বাঁচতে পারে না এই লেকে। এর পানি এতটাই বিষাক্ত যে লেকের পাড়ে জন্মাতে পারেনি কোনো গাছ। এই লেকের পানিতে রয়েছে উচ্চমাত্রায় ঘনীভূত সালফিউরিক অ্যাসিড, যে কারণে এই লেকের পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই জীবিত কোনো প্রাণী গলে যায়। আগ্নেয়গিরি সংলগ্ন এই সালফারের খনির কারণে এই লেকের পানি এত বিষাক্ত হয়ে পড়েছে। তিন, খনিরদ। খনিরদ বা কিলার লেকের অবস্থান ক্যামেরুনে। এর আসল নাম নয়াস হলেও স্থানীয়ভাবে এটা খনিরদ নামেই পরিচিত। হ্রদটি একটি মৃত আগ্নেয়গিরির জলামুখের পাশে অবস্থিত। এটা লাভায় পরিপূর্ণ থাকলেও এর উপর দিয়ে প্রবাহিত হয় পানি এবং এর মধ্য থেকে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড। খনিরদ নাম হওয়ার পেছনে এর মূল কাহিনী হচ্ছে, 1986 সালের দিকে এই হ্রদের মধ্য থেকে কার্বন ডাইঅক্সাইডের বিশাল বুদবুদ বের হয়, যা সালফার এবং হাইড্রোজেনের সাথে মিশে বায়ুমণ্ডলে চলে যায়। এরপর হ্রদের চারপাশের 30 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে এই গ্যাস, আর এই গ্যাসে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যে প্রায় 1700 লোক এবং 3500টি গবাদি পশু মারা যায়। এরপর থেকেই এই হ্রদের নাম হয় খনিরদ। চার, অ্যামাজন নদী। বিশাল সুন্দর বা ভয়ঙ্কর যে নামেই রাখা হোক না কেন, দক্ষিণ আমেরিকার আমাজন নদী ও অরণ্য আজও অনেক রহস্য ধরে রেখেছে। এই নদী যে বিশ্বের সবচেয়ে বেশি পানি ধারণ করে তাই নয়, বিচিত্র সব প্রাণের ভাণ্ডার এই নদী। এদের অনেকেই এতটাই বিষাক্ত আর ভয়ঙ্কর যে যুগে যুগে বহু অভিযাত্রীকেই পরাজিত হতে হয়েছে। হিংস্র কুমির, প্রকাণ্ড অ্যানাকোন্ডা, রাক্ষসী পিরহানা এবং কাঞ্জারো নামের এই ধরনের পরজীবী কীট রয়েছে এই আমাজন নদীতে। পাঁচ, ফুটন্ত লেক। ডোমিনিকা রিপাবলিকের মর্নিতোয়া প্রিটেঞ্জ পার্কে রয়েছে এই লেকটি। 1870 সালে লেকটি আবিষ্কার করা হয়। এই লেকের পানি আক্ষরিক অর্থেই ফুটছে। লেকের প্রান্তে ফুটন্ত পানির তাপমাত্রা 92 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, কিন্তু লেকের মাঝ বরাবর যেখানে পানি সবচেয়ে বেশি উত্তপ্ত সেখানকার তাপমাত্রা এখনও রেকর্ড করা সম্ভব হয়নি। ৬, রিও টিন্টো। স্পেনের রিও টিন্টো নদী ওয়াইলবা প্রদেশ থেকে জন্ম নেওয়ার পর আন্দালুচিয়ার মধ্য দিয়ে বয়ে গেছে। রক্তবর্ণ নদীর পানি আপনাকে যতটা না অবাক করবে তার চেয়ে বেশি চমকে উঠবেন যখন জানবেন এই নদীর পানি কতটা ভয়ঙ্কর। এই পানিতে উচ্চমাত্রায় অ্যাসিড থাকায় কোনো প্রাণী বাঁচতে পারে না এখানে। আশেপাশে তামা, রূপা ও স্বর্ণের খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুজ বজ্র এই নদীর পানিতে মিশেছে, তাই অদ্ভুত রং ও খুনের ক্ষমতা সৃষ্টি হয়েছে। সাত, ইয়াংসি নদী। প্রায় 1.5 বিলিয়ন লোকের বাস চীনে।
বর্তমানে যে সমস্যা প্রকট হয়ে দেখা দিচ্ছে তা হলো পরিবেশ দূষণজনিত সমস্যা। এই পরিবেশ দূষণের ভয়ঙ্কর প্রভাব পড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী চীনের ইয়াংসি নদীতে। এই নদীর পাড় ধরে গড়ে উঠেছে 17,000-এরও বেশি বসতি, আর যেখানে আধুনিক পয় নিষ্কাশন সুবিধা নেই বেশিরভাগ বসতিতেই। মানুষের বর্জ্য, বিভিন্ন কলকারখানার দূষিত পদার্থ ইত্যাদি মিশে নদীর পানির স্বাভাবিক রংটাই বদলে গেছে। আর পানি যে কতটা দূষিত হয়ে পড়েছে তা বোঝা যায় এক সরকারি প্রতিবেদন থেকে, যেখানে বলা হয়েছে এই নদীর ধারে বসবাসরত মানুষজন রয়েছে উচ্চমাত্রার স্বাস্থ্য ঝুঁকিতে। 8. শ্যাম্পেন লেক। নামে যাই থাকুক, মোটেও শ্যাম্পেন দিয়ে পরিপূর্ণ লেক এটা নয়। এই লেকটি নিউজিল্যান্ডের ওয়াইও টাপুতে অবস্থিত। ওয়াইও টাপু জায়গাটি আবার রুটুরুয়াতে অবস্থিত। মাওরি ভাষা থেকে অনুবাদ করলে জানা যায় ওয়াইও টাপু অর্থ হচ্ছে পবিত্র পানি অথবা রঙিন পানি। এখানে রয়েছে গ্রাফাইডের বিশাল ভাণ্ডার, আর শ্যাম্পেনের মতো বুদবুদ আকারে যে গ্যাস বের হচ্ছে তা হলো কার্বন ডাইঅক্সাইড। এর জন্য এই লেকটির নাম শ্যাম্পেন লেক। 9. বিয়ার লেক আরোরা। বিয়ার লেকের অবস্থান আলাস্কায়। এখানে আরোরা শব্দের অর্থ হচ্ছে আকাশে মনোরম রঙিন আলোর খেলা। এটাকে উত্তরের আলোও বলা হয়। প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এই বিয়ার লেক আরোরা। বিজ্ঞানীরা বিশ্বাস করে যে সূর্য বায়ুর সাথে যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে সংঘর্ষ ঘটে তখন এই রহস্যময় আলো ও খেলা সৃষ্টি হয়। 10. লেক আব্রাহামে। কানাডার আলবার্তায় লেক আব্রাহামের দিকে চোখ ফেরালে মনে হয় নীল রঙের দৈত্যাকার জেলিফিশ জমাট বেঁধে আছে। অপরূপ সুন্দর এই লেক আসলে জমাট বাঁধা মিথেন গ্যাসের বুদবুদ মাত্র। লেকের জলে গাছের পাতা থেকে শুরু করে মৃত প্রাণীর দেহাবশেষ ব্যাকটেরিয়া খেতে শুরু করলে অন্যরকম পরিস্থিতি দাঁড়ায়। মিথেন গ্যাস বের হতে হতে বুদবুদের আকার নেয়, তবে তা দাহ্য হয়। এখানে কোনোভাবে আগুনের সামান্য ফুলকিতেও ভয়ানক বিস্ফোরণ ঘটতে পারে। প্রিয় ভিউয়ার্স, এর ভিতরে কোন নদীটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং কোন নদীটি মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর বলে আপনার মনে হয় সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।